কোথাকার কোন তাহিরি আপনার বিরুদ্ধে কি একটা হুংকার দিয়েছে ফেসবুকে, তা নিয়ে তাকে তুলোধুনো করতে ছাড়ে না। অর্থাৎ তাহিরিকে ঠেকাও, তাহিরিকে কিলাও, তাহিরিকে ঠান্ডা করে দাও। আমাদের শায়খ যে ভুল করছে, মনের ভুলেও রাসূলুল্লাহর বেইজ্জতি হয় হোক, কিন্তু শায়খের বেইজ্জতি করা যাবে না। কত বড় ব্যক্তি পূজারী আজকের সমাজের আমার ভায়েরা ঠিক কিনা বলে। আপনি অবাক হবেন, ব্যক্তি পূজারী এতটা ভিতরে গেড়ে গেছে। এক সময় আমরা বলতাম এদেশের মধ্যে মাজার পূজা এবং পীর পূজা এদেশের মানুষের সরল সহজ মানুষের আস্তে পিষ্টে জড়ে গেছে। এই মাজার পূজা থেকে বেরিয়ে এসে, পীর পূজা থেকে বেরিয়ে এসে কিছু মানুষ এখন বর্তমানে ব্যক্তি পূজারী হয়ে গেছে। অর্থাৎ মূর্খ মানুষগুলো যেমন ওই বাবার মাজার ছাড়া কিচ্ছু বোঝে না, আর এখনকার যুগের আমার সোশ্যাল মিডিয়া ধারী কিছু যুবক আছে, এরা তাদের ব্যক্তি শায়খ ছাড়া কিছুই বোঝে না। শায়খ যা বলবে সব কিছু মহাসত্য মহাবাণী হয়ে যাবে। বিরোধী অন্য যা তো দলিল আছে সবগুলো জাল, তো ভুয়া, এগুলো ঠিক না, কারণ আমার শায়খ কোনোদিন ভুল করতেই পারে না, ঠিক কিনা। এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিষয় নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ইস্যু তৈরি করে মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করছে এবং নিজেদের ঈমানের দুর্বলতা জাহির করছে, আমরা তাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারি না। কিছু কিছু ভাইগণ আছে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার সাথে ব্যক্তিকে যোগ করে, একদল বলে আমাদের অমুক শায়েখ, আর একদল বলে আমাদের অমুক ভাই। এই সমস্ত শায়েখ এবং ভাইয়ের পিছনে পড়ে আল্লাহর হাবিবের সুমহান ইজ্জতকে বুলুণ্ঠিত করতে দ্বিধাবোধ করছে না, ঠিক কিনা বলেন। আপনি অবাক হবেন, শায়েখের যেখানে একটা বক্তব্য আসছে, তিনি যদি এতই পণ্ডিত হয়ে থাকেন, এতই নবী প্রেমিক হয়ে থাকেন, এতই দিন দরদি হয়ে থাকেন, যেই সোশ্যাল মিডিয়াতে ওনারা একটা বুলি আওড়ালেও সেটার পিছনে হাজারটা ক্যামেরা দাঁড়িয়ে তারপর তাদের রেকর্ড করে তারপর পাবলিকের সামনে উপস্থাপন করা হয়। 5,000 টাকা দামের রিক্সা রমজান মাসে দেয় না আমাদের এলাকায়, এমন বড় লোক খুব কম আছে। লক্ষ লক্ষ টাকা আমাদের দেশের মানুষেরা জাকাত দেয়, ঠিক কিনা? জাকাত দেয় বাড়ি বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু হুজুর আধুনিক যুগে দরকার আছে মিডিয়াকে প্রমোট করা, হুজুরদের কার্যক্রমকে। হুজুর মাশাআল্লাহ যেখানেই যা কিছু করেন সেটা জাতিকে দেখান, এটা ভালো কাজ, এটাকে আমরা সাপোর্ট করি যে অবশ্যই আলেম আমাদেরকে এরকম দিনই কাজগুলো সামাজিক কন্ট্রিবিউশন এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতির সামনে নাস্তিক্য পড়ায় এটা দেখানো যে হুজুররাও সমাজ সংস্কারমূলক সমাজ কল্যাণমূলক কাজ কাম করে। ভালো কথা, ক্যামেরার সামনে এত এত কথা বলা যায়। এই বিষয়টা নিয়ে আপনার ব্যাপারে একটা কথা উঠছে, আপনি বলে দিলেই তো হয় যে আমারটা অমন ছিল না এমন, ঠিক কিনা? যাতে ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এটা সহিহ হাদিস আপনিও পড়েছেন, আমরা তো বলি না আপনি অস্বীকার করছেন, কিন্তু এত কেন এখন ক্যামেরার সামনে কথা বলতে ভয়? আবার লাগিয়ে দিয়েছেন কিছু চেলা চামুন্ডা যারা রাসূলুল্লাহর সুমহান আদর্শের ব্যাপারে এদের অন্তরের মধ্যে কোনো ঘাত প্রতিঘাত আসে না।